কেন্দ্রীয় সরকার আমাদের বাম্বু দিচ্ছে, বাম্বু দিচ্ছে, একটা করে তো সবাই জেলে যাচ্ছে, কে পরে কার ভাগ্যে ঝুলছে আমি জানি না। উনি ধর্ণায় বসেছেন তো কার কি, ওর নিজের লিডাররা খোঁজ খবর নিক, তারা নেবে, বিজেপি কেন খোঁজ খবর নেবে ওর? বুদ্ধিভ্রংশ হয়েছে নাকি মহিলার? সরকারি টাকার হিসেব দেবে না, কে এত সস্তা যে সরকারি টাকা দেবে আর ইচ্ছে মতন খরচ করবে? মহরম আর দুর্গাপূজার ভাষণ দুটো একসঙ্গে পড়ে গিয়েছিল, তখন তো দুর্গাপূজার ভাষণ মানা করে দিয়েছিলেন, তো উনি রামনবমী মানা করে দিন, যে রামনবমী বেরোতে পারবে না, যে বেরোবে সেই অ্যারেস্ট হবে, করে দিন, তারপরে দেখে যে কী হয় তার ফলশ্রুতি। ওর অনশন আমাদের জানা আছে, উনি যখন ওই এসপ্ল্যানেডে অনশন করতেন তখন সবাই জানে উনি চকলেট খেতেন, উনি বা এতে বাথরুমে যাওয়ার ছল করে সেখানে গিয়ে ওখানে চকলেট খেতেন। 2021 সালে রাজ্য বিজেপির তত্ত্বাবধানে যারা ছিলেন তারা সেম সাইড গোল করে বিজেপিকে হারিয়েছেন, সেখানে যে মুসলিম ভোট ওর হাত থেকে বেরিয়ে গেল তাতে ওর একেবারে মাথা খারাপ হয়ে গেছে যে মুসলিম ভোটকে ফেরত আনতেই হবে। সেই জন্য উনি এই দাঙ্গাটা হতে দিলেন বা করালেন, দাঙ্গাটা করিয়ে তারপরে তে বিজেপিকে বলছেন দাঙ্গাবাজ। মুখ্যমন্ত্রী এখন রাত্রে ঘুম হচ্ছে না, কোন দিন ওকে বা ওর ভাইপোকে কে কী করে সেন্ট্রাল এজেন্সি, উনি দাঙ্গা 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 এক কথা একেবারে তোতা পাখির মতন বলে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্রকে সরাসরি তোপ, লুটেরা বেইমান চোর ডাকাত। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, কথা বলার চেষ্টা করব। তোপ, সরাসরি তোপ কেন্দ্রকে, কি বলবেন? তোপ না, এগুলো হচ্ছে কি অশালীন কথাবার্তা, এগুলো মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিন্তু অপ্রত্যাশিত নয়, কারণ এর আগেও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্বন্ধে বলেছেন যে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাব, তারপরে আরেকবার বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার আমাদের বাম্বু দিচ্ছে, বাম্বু দিচ্ছে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্রীয় সরকার আমাদের বাম্বু দিচ্ছে, আবার হাত দিয়ে সেটাকে প্রক্রিয়াটা করে দেখাচ্ছেন কীভাবে বাম্বু দেয়। তো এইরকম যে মুখ্যমন্ত্রীর ভদ্রতা সভ্যতা আচার আচরণ, তিনি এরকম কথা বলবেন তার মধ্যে আশ্চর্যের কিছু নেই, উনি কেন্দ্রকে কিছুই করতে পারবেন না সেটা উনি খুব ভালো জানেন। কিন্তু ওর ক্যাডারদের চাগিয়ে রাখার জন্য ওকে এই সমস্ত কথা এখন বলতেই হবে, একটা একটা করে তো সবাই জেলে যাচ্ছে, কে পরে কার ভাগ্যে ঝুলছে আমি জানি না, কিসের জন্য খোঁজ খবর নেবে? উনি ধর্ণায় বসেছেন তো কার কি, ওর নিজের লিডাররা খোঁজ খবর নিক, তারা নেবে, বিজেপি কেন খোঁজ খবর নেবে ওর? আমি তো কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না, বুদ্ধিভ্রংশ হয়েছে নাকি মহিলার? না না, কেন আশ্বাস দেবে, ভেবে দেখবার তো কোনো সুযোগ নেই, কারণ উনি যেটা বলেছেন অস্টেন্সিভলি যেটা বলেছেন যে অর্থাৎ কেন্দ্রের কাছে উনি 100 দিনের টাকার দাবিতে এটা বসেছেন, কেন্দ্র বলেছে খুব ভালো কথা 100 দিন 200 দিন সমস্ত পাই, এবার খালি হিসেবটা দাও। উনি তো বলছেন না যে হিসেব দেব, সরকারি টাকার হিসেব দেবে না, কে এত সস্তা যে সরকারি টাকা দেবে আর ইচ্ছে মতন খরচ করবে, সেটা পুজোর ইয়েতে দেবে, তারপর ইমামদের ভাতা দেবে, তারপর এখানে সেখানে মনমান ক্লাবকে দেবে, কিন্তু সরকারি কর্মীদের ডিএ দেবে না, এরকম এত সস্তা, হিসেব দিতে হবে। ঠিক আছে, মুখ্যমন্ত্রী মানা করে দিন না, মুখ্যমন্ত্রী তো মিছিলগুলোকে মানা করতে পারছেন না, অত সাহস হচ্ছে না, মানা করতে পারেন তো, ওর তো অধিকার আছে। মুখ্যমন্ত্রী যখন একবার কিসের মিছিল, মহরম আর দুর্গাপূজার ভাষণ দুটো একসঙ্গে পড়ে গিয়েছিল, তখন তো দুর্গাপূজার ভাষণ মানা করে দিয়েছিলেন, তো উনি রামনবমী মানা করে দিন, যে রামনবমী বেরোতে পারবে না, যে বেরোবে সেই অ্যারেস্ট হবে, করে দিন, তারপরে দেখে যে কী হয় তার ফলশ্রুতি। মুখ্যমন্ত্রী পঞ্চায়েত 2021 সালের ভোটের আগে যে অভিনয়টা করেছিলেন, যে ওনার চারপাশে রাজ্যের পুলিশ ঘিরে আছে, ওর নিরাপত্তারক্ষীরা ঘিরে আছে, তার মধ্যে হঠাৎ কয়েকজন লোক এসে ওর পায়ে মেরে পালিয়ে গেল, সেটার পরে উনি হুইল চেয়ারে চেপে বসলেন, এবং রাজ্য বিজেপি সেটার কোনো সুবিধা নিল না, রাজ্য বিজেপি সেটা নিয়ে কোনো হইচই করল না। এটার থেকে তো আমি বলবো যে রাজ্য বিজেপি 2021 সালে সেম সাইড গোল করে হেরেছে, সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি এবং ভবিষ্যতেও বলবো, যে 2021 সালে রাজ্য বিজেপির তত্ত্বাবধানে যারা ছিলেন তারা সেম সাইড গোল করে বিজেপিকে হারিয়েছেন। ঠিক আছে, সে সময় তো চলে গেছে, এখন তো তা নয়, এখন উনি কী করতে চান তা উনি বলে দিন, কে না করছে? হুইল চেয়ারে মুখ্যমন্ত্রী যদি হুইল চেয়ারে চাপতে চান তো কে আটকাতে পারে? চাপুন হুইল চেয়ারে, চাপুন ইনভ্যালিড চেয়ারে, চাপুন যাতে হয়েছে উড়ান খাটলায়, চাপুন যাতে খুশি চাপুন, কোথায় হাট আর কোথায় হাঁড়ি। ওর অর্ধেক একটা দপ্তরের
মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে নিচে পর্যন্ত সমস্ত পুরো দপ্তরটা ঢুকে গেল জেলে। ওর সবচেয়ে পেয়ারের জেলা নেতা, সে যাকে বলেছিলেন কখনো বলেন মাথায় অক্সিজেন যায় না, কখনো বলেন গুড় বাতাসে দিতে পারিস, সে ঢুকে গেল জেলে। তার পয়লা বৈশাখটাও জেলে কাটবে, কিসের হাঁড়ি আর কি ভাঙবে? প্রকল্প বলতে তো একে ওকে তাকে ভাতা দেওয়া যাতে ভোট জোগাড় হয়, এইটাই তো। এই জন্যই তো উনি হিসেব দিতে পারছেন না, হিসেব দিলে কেন্দ্র টাকা দিয়ে দেবে। কেন্দ্র কেন পশ্চিমবঙ্গকে টাকা দেবে না? কেন্দ্র তো আর 25টা রাজ্য আছে সেগুলোকে টাকা দিচ্ছে, অন্য কোনো রাজ্য থেকে তো এরকম নালিশ শোনা যায়নি, শুধু পশ্চিমবঙ্গ থেকে শোনা যাচ্ছে। কেন? কারণ উনি টাকা নয় ছয় করেছেন, সেই নয় ছয় করেছেন বলে হিসেব দিতে পারছেন না। এই হিসেবটা শুধু রাজ্য সরকারের তরফ থেকে দিলে হবে না, এটা এজির দ্বারা প্রত্যয়িত হতে হবে, সেটা উনি পারবেন না, সেই জন্য দিচ্ছেন না। সেটাকে ঢাকা দেওয়ার জন্য নানা রকম এ সমস্ত ছলচাতুরি করছেন। তো এই এই বুদ্ধিটা রামনবমীর দিন হলো না? রামনবমী যেখানে হয়েছিল সেখানে গত বছরও গোলমাল হয়েছিল। তো গত বছর গোলমাল হওয়ার পরিপ্রেক্ষিতে ওর পুলিশের কাছে কি কোনো ইন্টেলিজেন্স ছিল না, কোনো গুপ্ত খবর ছিল না যে এখানে গোলমাল হতে পারে? সেখানে আরও বেশি পুলিশ কি মোতায়েন করা উচিত ছিল না? বা রামনবমীর যে প্রসেশন আসছে তাদেরকে আগে আটকানো বা তাদের সাবধানে তাদের গাইড করে নিয়ে আসার এরকম কোনো প্রয়োজন ছিল না? কিছু হলো না, উনি এটা হতে দিলেন, উনি হতে দিলেন কারণ উনি চাইছিলেন এরকম একটা হোক, এতে মুসলমান ভোটের মেরুকরণ হবে। ওর যে সাগরদিঘি কেন্দ্রে যে উপনির্বাচন হলো সেখানে যে মুসলিম ভোট ওর হাত থেকে বেরিয়ে গেল তাতে ওর একেবারে মাথা খারাপ হয়ে গেছে যে মুসলিম ভোটকে ফেরত আনতেই হবে। সেই জন্য উনি এই দাঙ্গাটা হতে দিলেন বা করালেন, দাঙ্গাটা করিয়ে তারপরে তো বিজেপিকে বলছেন দাঙ্গাবাজ, বিজেপিকে বলছেন এটা তাদের চক্রান্ত হয়েছে, এই সমস্ত আর কি। অভিষেককে আমি হিসেবের মধ্যেই ধরি না, ও পিসি যা বলে সেই পিসির কথা আছে আর কি। মুখ্যমন্ত্রী কী করতে পারেন আর? মুখ্যমন্ত্রীর একটা মন্ত্রী সমেত পুরো দপ্তর জেলে, মুখ্যমন্ত্রী এখন রাত্রে ঘুম হচ্ছে না, কোন দিন ওকে বা ওর ভাইপোকে কে কী করে সেন্ট্রাল এজেন্সি, আর এদিকে একটার পর একটা সমস্ত কাণ্ড ধরা পড়ছে। এই যে রাজু ঝা খুন হলো, এটা তো ব্যাপারটা তো এত সহজ নয়, এবং এটাতে সিট গঠন করে মুখ্যমন্ত্রী চাইছেন এটাকে কোনো কেন্দ্রীয় এজেন্সির বাইরে নিয়ে যেতে, কে আওতার বাইরে নিয়ে যেতে। হ্যাঁ, আব্দুল লতিফ ছিলেন, আব্দুল লতিফ গরুপাচারের এক পাণ্ডা তিনি ছিলেন, কিন্তু এই সমস্ত কাণ্ডে ব্যাপার হয় কি যে অপরাধীরা প্রায়ই একটা ছোট ভুল করে ফেলে এবং সেই ভুলটা থেকে তাদের ব্যাপারটাতে কমপ্লিসিটি, মানে এর মধ্যে যে ওরা তাদের যোগ সাজসা আছে সেটা প্রকাশ পায়, এইগুলো সমস্ত বেরোবে। এইসব চিন্তা ওর ভুল, ঘুম হচ্ছে না, উনি দাঙ্গা 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 এক কথা একেবারে তোতা পাখির মতন বলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশ বামফ্রন্ট আমল থেকে পুরোপুরি দলদাস, এরা বামফ্রন্ট ছিল বা সিপিএম ছিল মমতার গুরু, মমতা সিপিএমকে হটিয়ে আরেকটা নতুন সিপিএমের রাজত্ব নিয়ে এলেন। সিপিএমের একটা পার্টি ছিল, মমতার কোনো পার্টি নেই, মমতার একা আছে না তার নিচে কিছু গুন্ডা বদমাইশ এরকম ধরনের লোক আছে আর কি। তো সেই সিপিএমের মতন চালাতে হলে সিপিএমের একটা স্ট্রাকচার ছিল, ওদের একটা শৃঙ্খলা ছিল, সে শৃঙ্খলা টিঙ্খলা তো মমতার পার্টিতে নেই, উনি কী করতে পারেন? উনি একমাত্র পুলিশটাকে দলদাস হিসেবে ব্যবহার করে তাদেরকে দিয়ে যত অপকর্ম করাতে পারেন সেটা করাচ্ছেন উনি। উনি বীরভূমে যখন অনুব্রত মণ্ডল জেলের বাইরে ছিল তখন বীরভূমে উনি দুজনকে গাঁজা, ওই অনুব্রত মণ্ডল দুজনকে গাঁজা কেস দিয়ে জেলের ভেতরে ভরেছিল। অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরে তারা নিজেদের তরফে বক্তব্য দিয়েছে, আমাকে জেলে ঢুকিয়েছিল একদিনের জন্য, সেটা মমতা না আর একজন অসীমা পাত্র বলে একজন ওই এমএলএ, সেই জেলে ঢুকিয়েছিল একদিনের জন্য, তারপরে আর পালাতে পথ পায় না। যাই হোক, ভালো কথা, রাখুন না, বীরভূমের দায়িত্ব নিজে রাখুন, স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব রাখুন, পুলিশ দপ্তরের দায়িত্ব রাখুন, যত দপ্তর আছে সমস্ত কিছুর দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজে রাখুন। এমনিতে মুখ্যমন্ত্রীর যেমনি মুসলিমরা যেরকম বিশ্বাস করেন যে আল্লাহর ইচ্ছে ছাড়া একটা গাছের পাতা নড়ে না, তৃণমূলে সেরকম তো কেউ নিঃশ্বাস নিতে পারবে না মুখ্যমন্ত্রীর কথা ছাড়া, সবই তো ওর কথাই চলে।
এই যে কদিন আগে ফিরাদ হাকিম একটা সাংবাদিক সম্মেলনে বললেন কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গী তারা, এই কথাটার মানে বুঝতে হবে। মুখ্যমন্ত্রী ওর মুখে চাবি মেরে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে তৃণমূলের নেতাদের ডানা ছেঁটে দেন। এই যে বিখ্যাত মহিলা মহুয়া মৈত্র, একবার প্রকাশ্য মঞ্চে কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী ওকে অপমান করলেন, তারপর থেকে দমে গেছে, দমে গিয়ে আবার অন্য নানা রকমভাবে পাদ প্রদীপের আলোয় আসবার চেষ্টা করছে। এটা মুখ্যমন্ত্রীর স্বভাব, এটা উনি করে থাকেন।